দেখছেন কটা রয়্যাল বেঙ্গল টাইগার এইটা রয়্যাল বেঙ্গল টাইগার এবং এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সিংহগুলা অনেক চিল মুডে নে পড়ে গেল জিরাফ মামারা মিটিং করছে কিভাবে বাঘের কাছ থেকে বাঁচা যায় হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন आज के जापाने जातीय छुटीर दिन अर्थात एक सप्ताह थेके दस दिन मोटामुटी पूरा बछरेर ए टाइमटाते छुटी थाके सो आमी निजेओ अनेक दिन पर फ्री टाइम पेयेछि सो चले जाच्छि घुरते आज के आपनादेरके आमी देखाबो आफ्रिकान साफारी पार्क जे जेखाने पशु पाखी थाकबे एबं आपनी डायरेक्ट गाड़ी ड्राइव करे डायरेक्ट देखबेन सो आमरा चले जाच्छि एरकम एकटा पार्के আর আমার সাথে আজকে আছে আমাদেরই ভাই ব্রাদার যারা টোকিও থেকে আসছে ঘুরতে তাদের ছুটি গাড়ি ড্রাইভ করছে রাব্বি ভাই পিছনে আছে ফুলকান ভাই আমরা ঠিক আফ্রিকান সাফারির একটু আগে যাওয়ার আগে খুব সুন্দর একটি ভিউ পেয়েছি ওইখানে থামলাম আমাদের ফাতেমি ভাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি এখন হাই সো আমরা এখন টিকিট কিনে নিচ্ছি এবং পার পারসন বাংলাদেশি টাকাতে প্রায় 2000 থেকে 2200 টাকা মতো এবং কারের কিন্তু এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগছে না শুধু আপনি জনপ্রতি টাকা দিলে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন আর জাঙ্গল বাসও আছে অর্থাৎ আপনি বাসে করে যেতে পারবেন খাঁচার মতো যে বাসগুলা কিন্তু আমরা করোনার কারণে বাসগুলা অ্যাভয়েড করছি গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এবং গাড়ি নিয়ে কিন্তু নিজের মতো ঘুরতে পারবেন সব গাড়ি নিয়ে যাওয়াটাই প্রিফারেবল যদি টাকা থাকে জাঙ্গল বাসটা যদিও একটু সস্তা প্রায় 1000 থেকে 1200 টাকা মতো এখানে বিশাল এরিয়া এবং পুরাটা ঘিরা সিকিউরিটিও অনেক বেশি এটার কারণ হচ্ছে অনেক হিংস্র পশু পাখি এখানে আছে এইটা হচ্ছে ভাল্লুক কালো কালো ভাল্লুক আমরা ভাল্লুক এরিয়া থেকে বের হয়ে এখন যাচ্ছি সিংহের খাঁচায় অর্থাৎ আমরা এখন সিংহ দেখব ও বনের রাজা কাছে চলে আসছি আমরা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সিংহগুলা অনেক চিল মুডে রিল্যাক্স করতেছে অনেক ভিউ চেক তো অনেক হিউজ আসলে এই জন্যই বনের রাজা বলা হয় আমরা সবসময় ছবিতে দেখে আসলে বুঝি না বাট এগুলো অনেক বড় আকারে চলে আসছি গন্ডারের কাছে আমরা সবসময় বলি যে গন্ডারের চামড়া কারণ মোটা চামড়া হইলে বলি গন্ডারের চামড়া সেই গন্ডার এখন আমরা যাচ্ছি হাতি এবং জিরাফ
চলেন। বানরের না মামা ঘর আমাদের হাতিও মামা আছে তে। হাতিগুলো রে জয়েস বুড়া হাতিগুলো মনে হচ্ছে ড্যান্স দিচ্ছে কিভাবে বুড়া হাঁপানি কাঁপানি হয়েছে নাকি? হ্যাঁ এগুলো বুড়া দেখানো নিঃশক্ত হয়ে গেছে মারা যাবে। উরি বাপ রে বাপ, জিরাফ আসলে কত লম্বা এটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। এর গলাটাই মনে হয় একটা মানুষের সমান উচ্চতা, আর পাটা একটা মানুষ এবং বডিটা আর একটা মানুষ, তিন চারটা মানুষের পুরা যে উচ্চতা একটা জিরাফের এতখানি উচ্চতা। অথচ এই জিরাফগুলাকেই আবার বাঘ আর সিংহ ধরে খেয়ে ফেলে। ছোটবেলার গল্পের কথা মনে পড়ে গেল, জিরাফ মামারা মিটিং করছে কিভাবে বাঘের কাছ থেকে বাঁচা যায়। ফাইনালি আমরা আসছি বাঘ দেখতে, বাঘের খাঁচায়, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখছেন এইটা রয়্যাল বেঙ্গল টাইগার, এবং এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন ডোরা কাটা আমাদের বাঘগুলোর মতোই দেখতে। আমরা চলে আসছি জেব্রার কাছে, এখন জেব্রা ক্রসিং আছে, সেটাই জেব্রার গায়ের যে টোড়া কাটা দাগ এইখান থেকেই আসছে নামটা জেব্রা ক্রসিং। মানুষ ক্রস করলেও নামটা কিন্তু জেব্রা ক্রসিং, একমাত্র এটার দেখতে জেব্রার গায়ের মতো এই জন্য। অন্য জাতের হরিণ অনেক বড় বড়, গরুর মতো সাইজ এক একটার। আগে যে হরিণগুলো দেখছি সেগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্ত, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ ফলো করবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।